প্রিয় অনুষ্ঠান প্রতিযোগিতার আসর বাংলাদেশের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্ট কোরআন পাওয়ার্ড বাই বিআরবি দর্শক এই আয়োজনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং চলছে মাহের রমজানের প্রথম রহমতের দশ দিন আজ নবমতম দিনে এই মুহূর্তে আমার হাতে এসে পড়ে গেছে ফলাফল যেটি তুলে দিয়েছেন আমাদের প্রধান বিচারক মহোদয় তিনি আমার হাতে এই গুরুবার দায়িত্ব দিয়েছেন তবে তার আগে নিশ্চয় আপনারা জানেন যে প্রতি পর্বের মতো আমাদের অতিথি প্যানেলে রয়েছেন তিনজন অতিথি এবং ছোট্ট একজন স্পেশাল গেস্ট কিন্তু আমার বা দিকে রয়েছেন আমরা চারজনের কাছ থেকে মন্তব্য শুনবো ইনশাআল্লাহ প্রথমেই রয়েছেন ব্রিটেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বোরকোতে খুদা ডিয়ার বিলাভর সার জাস্ট আই ওয়ান আস্ক ইউ হোয়াট অ্যাবাউট ইয়ার কোরআন নিশ্চয় আপনি ছিলেন দেখেছেন শুনেছেন যদি বলতেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আল্লাহ সুবাহ দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জানাই পাশাপাশি যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং বিশেষ করে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পবিত্র কোরআনে আল্লাহ সুবাহান আওয়াত ঘোষণা করেন শাহরু রমাবন আল্লা উনজিলাফিল কোরআন কোরআন নাজিল করা হয়েছে এই রমজান মাসে তাই আমি মনে করি পবিত্র কোরআন এর রমজান মাসে তেলাওয়াত করা সবচাইতে উপযুক্ত সময় এই লক্ষ্যে প্রতি বছর সাউতুল কোরআন এই ইসলামিক রিয়েলিটি শোর মাধ্যমে জাতিকে জগৎকে কোরানে জ্ঞান পৌঁছে দিচ্ছে পাশাপাশি কোরআন তেলাওয়াতের ব্যাপারে সবাইকে উৎসাহিত করছে মাশাআল্লাহ যারা এই আয়োজনের সাথে যুক্ত রয়েছেন তাদের সবার এই খেদমতকে আল্লাহ সুবহায়ান ও তা আলা দয়া করে কবুল করে নেক আমিন আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ ই অবাকায়তু আলাইকুম আসসালাম চমৎকার করে আপনি বলছিলেন খুব সুন্দর করে যে কোরানের সাথে আমাদের থাকা দরকার বিশেষ করে কোরআন নাজিলের মাসে জি আমরা একটু পরের যিনি রয়েছেন সম্মানীয় মেহমান তার কাছ থেকে জানতে চাইব মোহাম্মদ হুমায়ুন কবির অ্যাডভাইজার রহিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আপনি যদি বলতেন যে এই যে কোরানের ময়দান যেটা ইতিমধ্যেই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে গত এক যুগ ধরে বিশ্ব পরিমণ্ডলে আমাদের যুবারা যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে প্লিজ আজকে যেখানে আমি উপস্থিত হতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এটা রমজান মাস আত্মশুদ্ধির মাস এ মাসে আমরা শুধু যে কোরআন তেলোয়াত করব তা নয় এটা অর্থ বুঝে আমরা প্রত্যেকে যদি নিজের জীবনে সেটাকে প্রতিফলিত করতে পারি নিজের জীবনটাকে যদি গড়ে তুলতে পারি তাহলে হবে আজকের এই সাউতুল কোরআনের যে শিক্ষা এটা আমরা সেটাকে সার্থক করে তুলতে পারব এইটাই আমার অঙ্গীকার হওয়া উচিত আমি মনে করি ইনশাল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার একজন নজরুল প্রেমিক নজরুল সঙ্গীত শিল্পীর নজরুল গবেষক ও রাজনৈতিক বেদ মহম্মদ আতাউল্লাহ খান আপনি যদি বলতেন যে সঙ্গীতের কিন্তু একটি শেষ আছে বারবার যখন কেউ সঙ্গীত শুনে এটা হয়তো পাঁচবার দশবার পরেই কিন্তু তার মধ্যে যে আকর্ষণটা সেটা হারিয়ে যায় তার টেস্ট কিন্তু আগের মতো পাওয়া যায় না কিন্তু কোরান এমন একটা সুর যে কোরানের সুর আপনি যতবার জীবনে হয়তো আপনি দশ লক্ষবার সুরা ফাতিয়াব আপনি কি তেলাবাদ করেছেন তবুও কিন্তু মন ভরে না বা একই রকম লাগছে তেমনটি নয় মনে হচ্ছে ভিন্ন রকমই লাগছে তো আপনি যদি একটু বলতেন যে সৌতল কোরআন এই যে কোরআনকে সুরটাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা অসংখ্য ধন্যবাদ পবিত্র রমজান মাসে কোরআন আজিলের মাসে প্রজাপতি মিডিয়া এই যে প্রতি বছরের মতো এবারে নভেম্বরের সাউতুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি কোরআনের সুর হচ্ছে পৃথিবীর আদি সুর এবং শ্রেষ্ঠ সুর যে সুর মানুষকে হৃদয়ে প্রশান্তি দেয় শীতলতা দেয় সেটা হচ্ছে সুর আর যে সুর মানুষের চিন্তায় চেতনায় উত্তেজনা সৃষ্টি করে অশ্লীলতার দিকে নিয়ে যায় সেটা হচ্ছে অসুর আজকে সারা পৃথিবীতে এই পবিত্র রমজান মাসে আপনারা যদি দেখবেন আমাদের নৈতিক যে অবক্ষয় আপনি দেখবেন খাদ্য ভেজাল পণ্য ভেজাল মাদক দুর্নীতি এটা একমাত্র